আমাদের ভাইরাল ব্ল্যাক স্ক্রাব রিস্টক হয়ে গেছে, একদম লেটেস্ট ব্যাচ চলে আসছে। এবং আপনারা যদি আমার লাইভের নিচে একটু পেজটা স্ক্রল করে দেখেন, পেজটা দেখতে এত সুন্দর লাগতেছে। একটু আগে হচ্ছে আমি আমাদের থ্যাংক ইউ আজকে আমরা লাইভে স্কিন কেয়ার করে দেখাবো, এবং আমাদের যে ব্ল্যাক স্ক্রাবটা আসছে এই ব্ল্যাক স্ক্রাবের ডিটেলস আমি আপনাদেরকে দিব, কোন প্রোডাক্টে কি আছে, কিভাবে ইউজ করলে আপনারা একটা প্রপার বেনিফিট পাবেন, এবং প্রোডাক্টটা কারা ইউজ করতে পারবে সব ডিটেলস আমি বলে দিব। আচ্ছা, এই প্রোডাক্টটা আয়না থেকে সরো, পিছে ওই পাশে আয়না ক্লিয়ার করো। আচ্ছা, এই প্রোডাক্টটা আমি যে এই যে কয়েকদিন আগে আমি কক্সবাজার থেকে ঘুরে আসছি, অলরেডি আপনারা আমার এই যে এই ড্রেসটার শুট দেখছেন না, এই ড্রেসটা পরে আমি বিচে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি। তো লাস্ট আমি হচ্ছে 4 দিনের কক্সবাজারের ট্যুরে গিয়েছিলাম। তো এবারে ট্যুরে আলহামদুলিল্লাহ আমার ফেসে এবং আমার বডিতে কোনো ধরনের ট্যান পড়ে নাই, ঘুরা সত্ত্বেও সমুদ্রে গোসল করার পরও আমার স্কিনে কোনো ধরনের ট্যান পড়ে নাই। কারণ আমি ঘুরা ফিরা শেষে রাত্রেবেলা আমি হোটেল রুমে এসে আমাদের এই ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করেছি, বোলটা সরাও আয়নায় আছে, এই ব্ল্যাক স্ক্রাবটা আমি ইউজ করেছি। এবং আমাদের এই ব্ল্যাক স্ক্রাবটা কিন্তু অসাধারণ, দারুণ একটা প্রোডাক্ট। এবং এইখানে হচ্ছে আমাদের সব অর্গ্যানিক যেই ইনগ্রিডিয়েন্ট এগুলো ইউজ করা হয়েছে, এবং এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের স্ক্রাব প্লাস প্যাক 2-in-1 একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ইউজ করলে যে প্রোডাক্টটার কনসিস্টেন্সি দেখেন, ঠিক একটা কনসিস্টেন্সি। এবং এই প্রোডাক্টটা কিন্তু আমাদের হাতে নিয়ে আগে অ্যাক্টিভ করে নিতে হয়, এবং এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার আলাদা করে কোনো করতে হবে না, এই প্রোডাক্টটা ইউজ করলে আলাদা করে কোনো ফেস প্যাক ইউজ করতে হবে না। এটা হচ্ছে আমাদের 2-in-1 একটা প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা আমি এখন আপনাদেরকে একদম লাইভ দেখাবো, একদম লাইভ স্কিন কেয়ার করে দেখাবো। প্রথমে আমি বলি আমাদের সাথে আজকে, আমি তো আপনাদেরকে ডিটেলস বলতে থাকবো, আর আসেন পিছে। আর আমাদের সাথে হচ্ছে আমাদের গুলশান ব্রাঞ্চের রূপাতন নাম, মানে দুই দিন পর পর এত সোনা রূপা তামা আসে আমি নামে ভুলে যাই। আচ্ছা, আমাদের রূপা আজকে হচ্ছে স্কিন কেয়ার করবে, আর আমি আপনাদেরকে হচ্ছে সব ডিটেলস বলবো। আপু, বাই ওয়ান গেট ওয়ান অফার নাই, বাট যেগুলা ডিসকাউন্ট প্রাইসে আছে আমি সেটা বলে দিব। আপু, প্রোডাক্টের এক্সপায়ার ডেট গুলা ইনবক্সে আস করেছিলাম, কেউ বলেনি, প্লিজ বলেন মেকআপ প্রোডাক্টের। আপু, মেকআপ প্রোডাক্টের প্রত্যেকটার গায়ে না আপনার ইয়ে মার্ক দেওয়া আছে, আর এক্সপায়ার ডেটটা হচ্ছে আমাদের বক্সের মধ্যে দেওয়া। হ্যাঁ, একটু আনো তো দেখি। এই যে আপু, এই যে প্রোডাক্ট গুলো যদি একটু চেক করেন প্রোডাক্টের গায়ে, এই যে আপনার 2024 ম্যানুফ্যাকচার হয়েছে, 2029 সাল পর্যন্ত ডেট আছে, ঠিক আছে, সবগুলোর হচ্ছে আপনার প্রোডাক্টের ইয়ের মধ্যেই আপনি এক্সপায়ার ডেট পেয়ে যাবেন। 2024 সালে মানে এক মাস আগে আমাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয়েছে, এখন হচ্ছে 2029 সাল পর্যন্ত আমাদের প্রোডাক্ট গুলার ডেট আছে, আপনি একদম নিশ্চিন্তে প্রোডাক্ট ব্যবহার করতে থাকেন। আচ্ছা, প্রথমে আমরা আসি আমাদের এই স্যাফরন টারমারিক সোপটা। এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। 450 টাকায় আমরা এখানে হচ্ছে 100 গ্রামের একটা ফুল সাইজের সোপ পেয়ে যাচ্ছি। এবং এই সোপটা, এটার ফর্মুলেশন এখন আরো এত সুন্দর হয়েছে, এই সোপটা দিয়ে আপনার স্কিনের স্পট 100% চলে যাবে, ঠিক আছে। এটা আমাদের স্কিনের যে মেস্তার মতো স্পট আছে, কালো ছোপ ছোপ দাগ আছে, সেই ছোপ ছোপ দাগ গুলা আমাদের এই সোপটা একদম ক্লিন করে ফেলে, একদিন দুই দিনে করবে না, আপনি এই সোপটা যখন রেগুলার ইউজ করতে থাকবেন, এই সোপটা মিনিমাম আমি আপনাকে বলি এক মাস যদি আপনি রেগুলার ইউজ করেন, খুব ভালো একটা ভিজিবল চেঞ্জ আপনি দেখতে পারবেন। তাছাড়া মিনিমাম আপনাকে 3 মাস স্পটটা স্কিন থেকে ইরেজ করার জন্য মিনিমাম 3 মাস আমাদের এই সোপটা ফেসে প্রত্যেক দিন 2 বেলা করে ইউজ করতে হবে। আচ্ছা রূপা, চলে আসেন। আচ্ছা, এই যে এটা হচ্ছে, আমি বলে দেই, এটা ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারবে। এটা বানানো হয়েছে হচ্ছে আমাদের ছাগলের দুধ, নিজস্ব খামারের ছাগলের দুধ। এখানে হলুদ ইউজ করা হয়েছে, জাফরান ইউজ করা হয়েছে, স্যাফরন এসেন্সিয়াল অয়েল আছে, বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েল দিয়ে আমাদের এই সোপটা রেডি করা, যেটা ন্যাচারালি আমাদের স্কিনটাকে
ব্রাইট করতে হেল্প করে। আপু এক্সপায়ার ডেট শুধু ফেস পাউডারই আছে এছাড়া কোনো প্রোডাক্টের জানেন? আপু সবগুলো প্রোডাক্টের এক্সপায়ার ডেট 2029 সাল পর্যন্ত। আমাদের কার্টুনে এটা লেখা আছে, মানে প্রত্যেকটা প্রোডাক্ট এক একটা 12টা পিসের কার্টুনে করে আসে, কার্টুনের গায়ে ডেটটা আছে। আপনি যদি চান আমি আপনাকে ওটা ছবি পাঠাতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্যাফরন সোপটা নেন। স্যাফরন সোপটা আপনি আমাদের দিয়ে টেস্টার কোথায় টেস্টার নেন। আমাদের স্যাফরন সোপটা আপনি দুই বেলা একদম ফেসটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে, এই যে এই সোপটা দেখতেছেন, পানি দিয়ে ধুয়ে আমরা হাতে ফেনা করে স্কিনটা ক্লিন করবো। ইয়ে করে নাই, একজন এদিকে আসো, ওকে একটু পানিটা সামনে আগায় দাও, ও তো স্ক্রিনে থাকবে, ওই পাশে যাবে এখন। আচ্ছা, আমাদের স্যাফরন সোপটা, এই সোপটার প্রাইস আসবে মাত্র 450 টাকা। এই সোপটার প্রাইস, এই সোপটা আপনি দুই বেলা স্কিনে ইউজ করবেন সুন্দর করে ফেসটা। আমরা ডিরেক্ট সোপটা ফেসে রাব করার কোনো প্রয়োজন নাই, হাতে আমরা নিব, হাতে যে ফেনাটা হয় সেই ফেনাটা দিয়ে আমরা স্কিনটা সুন্দর করে করে মাসাজ করব, স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে, ঠিক আছে? এবং যাদের ফেসে মেস্তার মতো স্পট আছে, পিম্পল স্পট আছে, আমি আপনাকে বলি ছোটখাটো যেই পিম্পলের স্পট, ছোটখাটো পিম্পলের স্পটও এমনিই সরায় ফেলবে, ঠিক আছে? মেস্তার মতো স্পট, ডার্ক স্পট যদিও হালকা করতে পারে, তাহলে ছোটখাটো পিম্পল স্পট কিছুই না এটার জন্য। জাস্ট 450 টাকার একটা সাবান আর পানি নেয়, পেস্টটা আপনি তো ওয়েটই করেন না, পেস্টটা তো ভিজানি নেই। আচ্ছা, এভাবে হচ্ছে, আসেন স্ক্রিনে আসেন। আচ্ছা, এভাবে আমরা সোপ দিয়ে দুই বেলা ফেসটা ক্লিন করব। এটার ফার্স্ট যেই কাজটা করবে, এটা যখন আপনি রেগুলার ইউজ করবেন, প্রথম সপ্তাহে আপনি যেই চেঞ্জটা দেখতে পারবেন সেটা হচ্ছে আমাদের স্কিনে ট্যানটা খুব সুন্দর করে রিমুভ হবে। আমাদের যেই রোদে পড়া, আপনি স্ক্রিনে আসেন, আপনি এটা নিয়ে ব্যস্ত কেন? আচ্ছা, আমাদের ফার্স্ট উইকে আপনি যেই চেঞ্জটা দেখতে পারবেন সেটা হচ্ছে আমাদের এই স্কিনের যে রোদে পোড়া ভাবটা, রোদে পোড়া ভাবটা ও সুন্দর করে ক্লিন করবে। তার নেক্সট উইকের সেকেন্ড উইকে আপনি দেখবেন আপনার যেই পিম্পলের স্পটগুলো আছে, পুরানো স্পটগুলা ফেড আউট হচ্ছে, আপনার যে ছোপ ছোপ দাগ, বিশেষ করে এটার বেনিফিট কারা পাইছে আমি বলি, যাদের হচ্ছে একদম আন্টিরা, কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে, থার্ড উইকে গিয়ে আপনি দেখবেন যে আপনার স্পটটা হালকা হচ্ছে। প্রোডাক্টে ইনগ্রিডিয়েন্ট ভালো ইউজ করা হয়েছে, অরিজিনাল প্রোডাক্ট দেওয়া হয়েছে, তো প্রোডাক্ট 100% স্কিনে কাজ করতে বাধ্য। এটা আপনারা আমাদের অ্যাপের থেকে অর্ডার করতে পারবেন, আপনারা আমাদের এসএ কর্পোরেশনের ফেসবুক পেজে ইনবক্স করে অর্ডারটা প্লেস করতে পারবেন। হ্যাঁ, এবং এই সোপটা মিনিমাম 2000 টাকার প্রোডাক্ট যদি আপনারা অর্ডার করেন তাহলে অল ওভার বাংলাদেশ ফ্রি ডেলিভারি, ঘরে বসে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন, কোনো ধরনের ডেলিভারি চার্জ লাগবে না। আচ্ছা, এখন আমি বলি এই সোপটা আমাদের 99% স্যুট করে। 1% আমি কেন বলতেছি, 1% যাদের ধরেন টারমারিকে অ্যালার্জি আছে, টারমারিক দিলে স্কিনটা চুলকায়, তাদের এই প্রোডাক্টটা স্যুট করবে না। যাদের টারমারিকে ইস্যুজ আছে তারা এই প্রোডাক্টটা নেবেন না, দুনিয়ার সব জিনিস আপনার জন্য বানানো হয় নাই, এটা যাদের স্যুট করবে স্কিনে তাদের স্কিনটা একেবারে ক্লিন হয়ে যাবে, ঠিক আছে? যেরকম এই যে দেখেন ও ফেনাটা, এই যে সামনে এসে দেখাও, ও ফেনাটা সুন্দর করে স্কিনে রাব করতেছে, এতক্ষণ রাব করার দরকার নেই, ওয়াশ করে আসো, ইয়েতে গিয়ে পানির ঝাপটা দিয়ে ধুয়ে আসো। এটা আপনারা ম্যাক্সিমাম 30 সেকেন্ড ফেনাটা ফেসে রাখবেন, এবং যাদের অনেক বেশি সেন্সিটিভ স্কিন তারা এটা 10 সেকেন্ডের বেশি রাখার দরকার নাই। এটা আপনি ফেস প্লাস বডি বোথ ইউজ করতে পারবেন। এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 450 টাকা। এই প্রোডাক্টটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 895 টাকা, সেই প্রোডাক্টটা হচ্ছে আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায়। আচ্ছা, স্যাফরন সোপের পর, স্যাফরন সোপটা আমি আগে কেন দেখালাম, কারণ আমাদের একদম ক্লিন ফেসে হচ্ছে আমাদের এই ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করতে হবে, এবং এই ব্ল্যাক স্ক্রাবটা আপনি ফেস প্লাস বডি বোথ ইউজ করতে পারবেন। এটা জাস্ট চমৎকার একটা প্রোডাক্ট। আমি এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টটা যদি আমি আপনাদেরকে একটু বলি, আমাদের কিন্তু স্যাফরন সোপ, সিরাম, জেল তিনটা প্রোডাক্ট কম্বোতে আছে 2150 টাকা। আপু সুগার ক্যান্ডি বন বন স্টক করেন, আপু সুগার ক্যান্ডি বন বনের নিউ ভার্সন আসতেছে, এটা আমাদের ঈদের পর হয়ে যাবে, ঈদের আগে রিস্টক হবে না, আসেন 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 আসেন। এবং এই প্রোডাক্টটা ইউজ করলে স্কিন এত সুন্দর ব্রাইট হয়ে যায়, এই যে দেখেন, ও কিন্তু
ফেসে, এই যে দেখেন ফেসটা টিস্যু দিয়ে মুছেন, এখন এটা একদম স্কিনকে ক্লিন করে ফেলবে। এই প্রোডাক্টটার প্রাইস 450 টাকা, ফেস প্লাস বডি বোথ ইউজ করা যাবে। এবং আমি আপনাকে ডিরেক্টলি বলতেছি, এটা কেউ বলা সাহস রাখবে না, এটা হচ্ছে মেস্তার মতো দাগ, হালকা হয় 100%, ঠিক আছে, একদম স্পট হালকা করে ফেলে, স্কিনটাকে অনেক ব্রাইট করে, অনেক ব্রাইট করে, ঠিক আছে। আসো আসো, আচ্ছা আমি ওর স্কিনটা একটু দেখাই, দেখেন এই যে, এই যে দেখেন স্কিনটা এত সুন্দর ক্লিন হয়ে যায়, এবং ওর স্কিন মাশাআল্লাহ, দেখেন আসেন সামনে আসেন, এই দেখেন একটু ঘুরায় দেখান, এই দেখেন কি সুন্দর, ঠিক আছে। এটা ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারবে। আপু আপনি কি ফারহান আপুকে নিয়ে, আচ্ছা এই যে একটা বেটা আমরা লাইভে পাইছি, ব্যাপার না, আচ্ছা আসেন। আচ্ছা এই যে ও হচ্ছে স্যাফরন সোপটা দিয়ে ফেসটা ক্লিন করছে, ঠিক আছে, এটা হচ্ছে স্কিনটাকে ট্রিট করবে। ও কিন্তু স্কিনটাকে, আপনি যদি বলেন যে আমি এই ক্লিনজারটা ইউজ করার পর আমার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে, এটা কিন্তু ফেসটাকে ময়শ্চার দিতে পারবে না। এটার কাজ কি জানেন, এটার কাজ হচ্ছে ট্যান উঠানো, এটার কাজ হচ্ছে মেস্তার মতো দাগ উঠানো। তো আলটিমেটলি আপনি যখন সোপটা ক্লিন করছেন, আপনাকে অবশ্যই আপনার সাথে স্যুট করে এরকম ময়শ্চারাইজার ফেসে ইউজ করতে হবে। এরকম আপনার ফেসটা যখন একদম ক্লিন থাকবে, সোপ দিয়ে যখন ফেসটা ক্লিন হয়ে যাবে, তখন হচ্ছে আমরা এই ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করব। আপু সোপটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। এই যে একটা স্ক্রিনশট নেন, এই সোপটা জাস্ট একটা ট্রাই করে দেখেন। আমাদের গুলশান ব্রাঞ্চে সোপ সোল্ড আউট হয়ে গেছে, দোকানে আসলে সাবান পাবেন না, ঠিক আছে। দোকানে হচ্ছে আমার সিরাম, জেল, স্ক্রাব এগুলো আছে, সোপ আমার আসতে সময় লাগবে, আমার অনলাইনে অ্যাপে এটা স্টক আছে, এরপরও দেখব যদি ওয়্যার হাউসে স্টক থাকে আমি দোকানে ইয়ে দিব, ঠিক আছে, দোকানে পাঠাই দিব। আচ্ছা এখন আমরা আসি আমাদের এই ব্ল্যাক স্ক্রাবটা, যেটা হচ্ছে আমাদের ফেস প্যাক প্লাস স্ক্রাব, 2-in-1 একটা প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টটা আমরা কিন্তু চাইলে 100টা স্ক্রাব, 100টা ফেস প্যাক আমরা লঞ্চ করতে পারতাম আমাদের এই একটা প্রোডাক্ট। যেরকম সাবানও, সাবান আমার কাছে একটা, এই যে সাবান আমার কাছে একটা, ঠিক আছে। কারণ কি, এই সাবানটা আমার পিম্পল কমায়, এই সাবানটা আমার সান ট্যান উঠায়, মেস্তার মতো দাগও হালকা করে ফেলে, ঠিক আছে। তাহলে আমার আরেকটা সাবানের দরকারটা কি, ঠিক আছে, আমার আরেকটা সাবানের দরকার নাই তো, আমার একটা সাবানে যদি সব কাজ করে। সেম আমি চাইলে আজকে এই স্ক্রাব, কালকে ওই স্ক্রাব, আজকে এইটা, কালকে ওইটা, আমি এটা করতে পারতাম, দরকার নাই তো। আমার ব্ল্যাক স্ক্রাবের ইনগ্রিডিয়েন্ট গুলো আমি একটু আপনাদেরকে বলবো, আপনারা অবাক হয়ে যাবেন। আগে আমি হচ্ছে ওর ফেসে এটা অ্যাপ্লাই করাবো, কিভাবে এই প্যাকটা রেডি করতে হয় আমি একটু দেখাই। আপনার ফেসে যতটুকু প্রয়োজন, আপনার যতটুকু মনে হয় আপনার স্কিনে লাগবে, অতটুকু প্যাক হচ্ছে আপনি এই যে এখানে নেবেন। এটার কনসিস্টেন্সিটা কিন্তু এইরকম, এটা কিন্তু ডিরেক্ট আমাদের ফেসে ইউজ করা যাবে না। একটা প্রোডাক্ট কিন্তু ইউজ করার সিস্টেম আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা ইয়ে করতে পারেন, পানি অথবা স্যাফরন জেল দিয়ে জিনিসটা অ্যাক্টিভ করতে পারেন। স্যাফরন জেল খুলো, এখন আপনারা কমেন্ট দেন এটাকে আমি পানি দিয়ে মিলাবো না জেল দিয়ে মিলাবো। জেল দিয়ে মিক্স করলে এফেক্টিভনেসটা আরো বেশি হবে, পানি দিয়ে ইউজ করলে যে খারাপ তা না। আচ্ছা আমি পানি দিয়ে দেখাই। আচ্ছা এটা হচ্ছে আমরা স্ক্রাবটার মধ্যে সুন্দর করে এই যে পানি দিয়ে এই প্যাকটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। এই যে দেখেন, এটা যখন আপনার ব্লেন্ড হবে এই যে কালারটা এইরকম আসবে, ঠিক আছে। আমাদের এই ব্যাচে পার্ল পাউডার অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এবং এই প্রোডাক্টটার মধ্যে আমাদের কি কি আছে আমি একটু বলি, একটু লাগবে। আচ্ছা এই প্রোডাক্টটার মধ্যে আমাদের আছে হচ্ছে ওটস, ওটস, চারকোল, কফি, ম্যাঙ্গো বাটার, শিয়া বাটার, কোকোয়া বাটার। আচ্ছা এই যে আমি একটু পানি দিয়ে পেস্ট বানাইছি না, এই যে দেখেন এরকম ঠিক একটা পেস্ট, একটু জেল দাও আমাকে, চামচ আনো, একটু চামচ দাও। আচ্ছা এই যে দেখেন, এই যে ব্ল্যাক স্ক্রাবটা, আপনি যদি আমার কোনো প্রোডাক্ট না নেন, আপনি আমার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনি ট্রাই করতে চান, জাস্ট গেট দিস ওয়ান, 100 গ্রামের একটা স্ক্রাব প্লাস প্যাক আপনি পেয়ে যাবেন আফটার ডিসকাউন্ট 650 টাকা। আচ্ছা এই যে দেখেন এই জিনিসটা, এই যে কনসিস্টেন্সি এরকম আসছে না, এটার মধ্যে আছে আমাদের চারকোল,
পার্ল পাউডার, ওটস, কফি, ম্যাঙ্গো বাটার, শিয়া বাটার, কোকোয়া বাটার, এটার মধ্যে আমাদের স্যান্ডালউড পাউডার আছে, এটার মধ্যে আমাদের কি আছে, হ্যাঁ এটার মধ্যে নিম পাউডার আছে, অরেঞ্জ পিল পাউডার আছে, এবং এই প্রোডাক্টটা হচ্ছে প্রেগন্যান্সি সেফ। আচ্ছা এই যে আমি পানি দিছি না, এখন আমি আরেকটু জেল দিব, কারণ দেখেন আমি জিনিসটা স্ক্রাব করতেছি, হ্যাঁ মাইল স্ক্রাব করে ফেস প্যাকের মতো জিনিসটা যখন আমি আমার ফেসে রাখবো, ঠিক আছে। নেন আপনি এটা অ্যাপ্লাই করেন, আমি এটা একটু আমার হাতে অ্যাপ্লাই করি, তুমি আমার ঘড়িটা খোলো, ঠিক আছে ঘড়িটা খোলো, স্ক্রিনে এসে মাখেন না, স্ক্রিনে দেখে দেখে মাখেন। আচ্ছা এটা হচ্ছে আপনাকে এই যে সুন্দর করে একটা লেয়ার যখন আপনি লাগাবেন, তখনই হচ্ছে আপনি হালকা হালকা করে স্ক্রাব করবেন, একদম স্কিন ছিঁড়ে ফেলার কিছু না, ইভেন আপনি চাইলেও স্কিন ছিঁড়ে ফেলতে পারবেন না, এটার যে স্ক্রাবিং পার্টিকেলসটা অনেক, আংটিটা খোলো, অনেক অনেক অনেক, হ্যাঁ খোলো টান দিয়ে খোলো, অনেক স্মুথ, ঠিক আছে। এই যে আমি একটু দেখাই, এই প্যাকটা যখন আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন, প্রথমত ফেস থেকে আগে আপনি মেকআপটা সুন্দর মতো ক্লিন করে নেবেন, এই যে দেখেন এই যে এইভাবে জিনিসটা এতটা স্মুথ, এটার মধ্যে ওটস আছে, এবং আমি বলেই দিই বিদেশি ওটস, ঠিক আছে। এবং এটার যে এখানে যে কফিটা ইউজ করা হয়, এটাও হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা কফি, ঠিক আছে, এখানে কোনো ওয়েস্টেজ কফি ইউজ করা হয় নাই স্ক্রাবিং এর জন্য। আচ্ছা আমি একটু বলি, এই যে এটা আমরা সুন্দর করে তুমি পুরোটা নিয়ে ইউজ করে ফেলো, প্রোডাক্ট যতটুকু লাগবে, যখন আপনি কোনো ট্যুরে যাচ্ছেন, আপনি যখন সান ট্যান হচ্ছেন, ট্যুরে গেলে প্রত্যেক দিন মাখেন না, কোনো সমস্যা নাই তো, কিন্তু আপনার ঢাকায় বসে প্রতিদিন মাখার দরকার নাই, সপ্তাহে দুই দিন মাখলেই এনাফ। এবং এই প্রোডাক্টটা আপনি অনেকবার অনেকবার ইউজ করতে পারবেন, যাদের নেক এরিয়াতে ডার্কনেস আছে, হাতে পায়ে ট্যান পড়ে গেছে, তারা এটা ইউজ করবে, এটা কিন্তু মেইনলি আমাদের ফেসের জন্য বানানো একটা স্ক্রাব, ঠিক আছে। এবং এটার মধ্যে আমরা এই স্ক্রাবটা মিক্স করেছি পানি দিয়ে, এরপর হচ্ছে আমরা আমাদের এই স্যাফরন জেলটা ইউজ করেছি, ঠিক আছে। বাস এটা আপনি এখন রেখে দেন, আর রাগ করতে হবে না, হ্যাঁ এগুলো সরাও, পানি দিয়ে সব ভিজে যাচ্ছে। আচ্ছা এই যে দেখেন, এই যে দেখেন, এটা আমরা সুন্দর করে স্ক্রাব করব। আপনার উচিত আপনার স্টাফদের স্কিন কেয়ার প্রোডাক্ট ফ্রিতে প্রোভাইড করা, আপনার মানে আসলে কি মনে হয় বলেন তো, আমি কি এদেরকে দেই না, না এরা প্রোডাক্ট ইউজ করে না, এদের বাসায় কি কি আছে আর আমি না বলি। আচ্ছা এই যে দেখেন, এটা হচ্ছে প্যাকের মতো, 15 মিনিট রাখবেন খুব ভালো রেজাল্টের জন্য, 15 মিনিটস এটা আপনাদের ফেসের মধ্যে রাখবেন, প্যাকের মতো থাকবে, হালকা করে স্ক্রাব করবে, এবং জিনিসটা যখন ড্রাই হয়ে যাবে তখন আমরা একটু জেল দেন, ড্রাই, এটা ড্রাই হতে অনেক সময় লাগবে, অল্প একটু জেল দেন, এটা আবার চামচটা আবার এই জেলে ডুবায় না, তখন আমরা আবার কি করব, আপনাদের কাছে যে জেলগুলা থাকবে না, জেল দিয়ে আপনি আবার জিনিসটাকে সুন্দর করে ভিজাবেন, মাসাজ করবেন, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। এটার কাজটা আমি একটু দাঁড়ান, আমি এটার ইনগ্রিডিয়েন্টটা একটু বলবো, আমার মাইকটা সরাও, মাইকটা ভিজে গেলে সমস্যা আছে, আমার মাইকটার কয় বছর হয়েছে, গত বছর এই দিনে আমি ইন্দোনেশিয়া ছিলাম, ঠিক আছে, ইন্দোনেশিয়ার ট্যুরটা আমার মাটি হয়েছে, খান ইন্দোনেশিয়া গিয়ে শুনছি আমার আউটলেট চুরি করে দাও করে ফেলাইছে, কেমনে ঘুরবো বলেন, আমার 21 দিনের ট্যুর আমি চলে আসছিলাম, এবং যে এই কাজটা করছে সে তো আমার লাইভের রেগুলার ভিউয়ার, কোনোদিনই আমি মাফ করবো না, মাফ করবো না, ট্যুর নষ্ট হয়েছে এর জন্য না, ওই যে আমানতের খেয়ানত হয়েছে এর জন্য। আচ্ছা এই যে দেখেন, এখন আমি হচ্ছে আমাদের এই ব্ল্যাক স্ক্রাবটার ইনগ্রিডিয়েন্ট আপনাদেরকে বলি। আচ্ছা এই যে মুশি আপু কমেন্ট দিছে, আপু থ্যাংক ইউ, তোমার ফাউন্ডেশনের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আমি দেখছি সকালে যখন তুমি ইয়েতে দিছো না, আমাকে লিংক দিছো, তখন আমি বাইরে ছিলাম। আচ্ছা এটার মধ্যে আমাদের এই প্রোডাক্টটা, এটার নাম কেন আফ্রিকান ব্ল্যাক স্ক্রাব, কারণ আমি বলি এই প্রোডাক্টটা আমাদের ফর্মুলেশন করা হয়েছে আফ্রিকান ব্ল্যাক সোপ, যেটা হয় আফ্রিকান ব্ল্যাক সোপ কিন্তু খুব ভালো, এবং আফ্রিকান ব্ল্যাক সোপ হচ্ছে আমাদের দুবাইতে খুব ফেমাস,
খুবই ফেমাস, খুবই ফেমাস, খুবই ফেমাস, ঠিক আছে। এবং আমাদের আফ্রিকান ব্ল্যাক সোপে দেখবেন ওরা শিয়া বাটার ইউজ করে, কোকোয়া বাটার, ম্যাঙ্গো বাটার, পাম অয়েল, কোকোনাট অয়েল, ওদের সোপে এই ইনগ্রিডিয়েন্ট গুলা থাকেই, ঠিক আছে। আমাদের ব্ল্যাক স্ক্রাবটাও সেম করা হয়েছে, এটার মধ্যে কিন্তু সোপ দেওয়া আছে। যে আমি বলতেছি না পানি দিয়ে অ্যাক্টিভ করবেন, কিন্তু সোপ দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে আমাদের আছে টার্মারিক, ওটস, অরেঞ্জ পিল পাউডার, নিম পাউডার, চারকোল, স্যান্ডেলউড, অনেক দারুণ দারুণ ইনগ্রিডিয়েন্ট আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনি এটা সুন্দর করে ওয়াশ করে আসেন। আমি এটাগুলো একটু সরাও, আমাকে একটু একটু দাও, আমি আমার হাতটা একটু ধুই। এটা গোবরের মতো দেখতে, ব্যাপার না, স্কিনে কাজ করা দিয়ে কথা। আচ্ছা, এবং এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের অর্গ্যানিক, এটার মধ্যে কোনো ধরনের কিচ্ছু মিক্স করা নাই। এবং এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা ঠান্ডা রাখবেন, এবং ফ্রিজে রেখে যদি ইউজ করতে পারেন তাহলে প্রোডাক্টটা অনেক দিন ভালো থাকবে, ঠিক আছে। এই যে আমি একটু আমার স্কিনটা এটা হাতে দেখাচ্ছি, তো আমি একটু দেখাই, এত সুন্দর করে এটা ডিপ ক্লিন হয়। এটা হচ্ছে আমি তো বললাম, আপনি তো স্যাফরন সোপটা, যাদের মেস্তা পড়ে গেছে স্যাফরন সোপটা আপনারা রেগুলার দিনে দুই বেলা তিন বেলা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর স্ক্রাবটা যাদের স্পট অনেক বেশি তারা সপ্তাহে তিনবার হচ্ছে আমাদের ইয়েটা ইউজ করবে, ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করবে। যখন আপনি ট্যুরে ট্যুরে যাবেন তখন আপনি এভরিডে ইউজ করতে পারবেন, প্যাকের মতো, এভরিডে রাপ করার দরকার নাই, খালি প্যাকের মতো রেখে দিবেন। আচ্ছা, গাড়িতে আমি একটা তয়লা কিনে আনছিলাম, ইউসুফ দিছে না, দাও আমাকে তয়লাটা দাও। আচ্ছা, এবং এটা আমাদের স্কিনটাকে একদম স্মুথ করে ফেলবে। আমাদের যে ডেড স্কিনের লেয়ারটা, এগুলো সরাও, ডেড স্কিনের লেয়ারটা যে ডে বাই ডে জমে, আমাদের ডেড স্কিনের লেয়ারটা জমতে দিবে না, স্কিনটা জাস্ট অনেক 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 ব্রাইট হবে। আপু লিপস্টিক কোনটা দিছো? লিপস্টিক হচ্ছে ফেন্টি এমভিপি, এমভিপি দিছি, ভয় ঠোঁটের কাছে হাতও নিচ্ছি না, ধরলেই চলে আসবে। আচ্ছা, এই যে আমি একটু আমার হাতটা দেখাই, জাস্ট দেখেন, এই যে জাস্ট দেখেন, দেখেন এই হাতের কালারই চেঞ্জ হয়ে গেছে, দেখেন। এই যে আপনারা বুঝতেছেন আমি যে, এই যে এই হাতটা দেখেন আর এই হাতটা দেখেন, আমি বলতেছি না যে আপুরা একদম দিনরাত হয়ে গেছে, ঠিক আছে, দিনরাত হয়ে গেছে, আমি এটা বলতেছি না। একটা ইউজ, একটা প্রোডাক্ট ইউজ করে 10 মিনিটের মাথায় যদি আমার হাত দিনরাত হয়ে যায়, জিনিসটা তো হাতের জন্য না মুখের জন্য, তাহলে কি এমন এক আছে দিনরাত বানায় ফেলবে। আমি একটু এই যে আমার হাতটা একটু দেখাই, এই হাতটা দেখেন, দেখেন এই হাতটা কি সুন্দর ব্রাইট লাগছে, ব্রাইট ক্লিন এবং একদম স্মুথ হয়ে গেছে, দেখেন। এই যে দুইটা আমি দেখাইতে পারছি, জিনিসটা বুঝতে পারছেন, এই জায়গাটা কি পরিমাণ স্মুথ হয়ে গেছে। লিপস্টিকের টেক্সচার কেমন দেখাবো, সরি ফ্রেন্ডস, টিস্যু দাও। আমার ফেন্টির লিপস্টিক অনেক পছন্দ, কিন্তু এই যে হাত দিলে ব্লিড করে, একটু পর সরাই যাবে, কিছু একটা খাইলে দেখবেন এনে 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 লেগে লেগে গেছে, ব্যাপার না, বেশি দামি জিনিসে সমস্যা আছে। আপু তোমরা কি খিলগাতে আউটলেট দিচ্ছ? কেন খিলগাতে কি রাস্তায় আমার পিকচার দেখা গেছে? খিলগাতে তো আমার শোরুমের সামনে আমার একটা বড় ছবি ঝুলবে, এরকম করে আসছি আমি, ছবিটা কি ঝুলছে? আচ্ছা আপু, সব ব্ল্যাক স্ক্রাব সিরাম যদি নেই তাহলে কি 1000-এর চারটা প্রোডাক্ট ওখান থেকে দুইটা নিতে পারবো না? আপু মেকআপের অফার আলাদা, স্কিন কেয়ার একদম আলাদা। আচ্ছা, এই হচ্ছে আমি দেখাইলাম, এখন হচ্ছে এই যে আমরা এখন ম্যাজিক দেখবো, দেখেন আপনারা দেখেন, উইদাউট এনি ফিল্টার লাইভ হচ্ছে, এবং মাশাআল্লাহ ওর স্কিনটা একটু দেখেন কি পরিমাণ ক্লিন হয়েছে। এটা কিন্তু স্ক্রাব প্লাস প্যাক 2-in-1 একটা প্রোডাক্ট। ওকে, আমার থেকে ব্রাইট লাগতেছে এখন, আমি তো মেকআপ করা, আমাকে জাস্ট ফ্যাকাশা সাদা লাগতেছে, আমি মেকআপ করা, আর ওর টোনটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর স্কিন টোন, ঠিক আছে। আচ্ছা, এই রূপা তুমি কিছু বলতে চাও, কেমন লাগতেছে তোমার? আমি একটা জিনিস চাচ্ছি, আমাকে একটা স্টাফ গিফট দেই নাই, দেই নাই নাই, শেষ করে দেখছে। এই যে মানুষজন যে আমাকে বলে আমি এদেরকে জিনিস দেই না, এই লাইভে এসে বলতেছে একে আরেকটা দিতে, একে দিছি শেষ করছে, এখন আবার লাগবে, তোমাকে দেওয়া হবে না, তুমি সকালবেলা এসে লাইভ করবা আবার, ঠিক আছে। এবং এটা হচ্ছে এই যে স্কিনটা এরকম করেন, গ্লোটা দেখা যাবে সুন্দর করে, স্কিনটা একদম গ্লোই হয়ে যায়, বেবি স্কিন হয়ে যায়। আমি কিন্তু 1000টা স্ক্রাব আনি নাই, এবং আমি বলি আমি
এই প্রোডাক্টটার সাথে যদি দাঁড়ান, আমি যদি এই প্রোডাক্টটার সাথে যদি সুগার ক্যান্ডি বনবন আনি না, সুগার ক্যান্ডি সেল মার খেয়ে যাবে, সুগার ক্যান্ডির সেল পড়ে যাবে, ঠিক আছে? এবং আমি তো জানি আমি সেম জিনিস দুইটা প্রোডাক্ট কেন সেম টাইমে স্টক করতেছি না, ঠিক আছে? এই প্রোডাক্ট সুগার ক্যান্ডির প্রাইস হচ্ছে 1150 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 650 টাকা। আপনি যখন প্রোডাক্টটা ইউজ করবেন, কাজটা যখন সেম, পারপাস সেম, তখন আমার ওই প্রোডাক্টটা সেলটা ড্রপ খাবে, আমি জানি এটা, ঠিক আছে? দাও ঘড়ি দাও। তো এই প্রোডাক্টটা কেউ মিস করবেন না, এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। আচ্ছা, এখন আমি দেখাবো আমাদের স্যাফরন কিরে, এখন আমি আপনাদেরকে আমাদের স্যাফরন সিরামটা দেখাবো। পোজোর প্রত্যেকটা মেকআপ এত জোস হয়েছে, লিপস্টিক নিয়ে আমার এক্সপেকটেশন একটু লো ছিল, বাট লিপস্টিক ইজিলি সেফোরাল লিপস্টিককে বিট করতে পারবে, মাশাল্লাহ মাশাল্লাহ। থ্যাংক ইউ আপু, তুমি তাড়াতাড়ি আমাদেরকে একটা লাইভ করে দাও, আমরা লাইভে তোমাকে দেখতে চাই, তাড়াতাড়ি তোমাকে আমরা লাইভে দেখতে চাই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আমাদের, আসো স্ক্রিনে দাঁড়াও, আমরা আমাদের স্যাফরন, আচ্ছা এই যে স্ক্রাব দিছে না, এখন আমরা টোনার দিয়ে ফেসটা ক্লিন করবো। একটা টোনার দাও, থানাকা টোনার দাও, ঠিক আছে? আমি এরকম স্ক্রাব করা ফেসে আপনি যদি আমাকে দেখেন, সিরাম আমি ডিরেক্ট স্কিনে দিতে পারি না, আমার আগে টোনার দিয়ে মুখটা মুছতে হয়, এটা আমার মানসিক সমস্যা। ইভেন আপনি যখন একটা টোনার ফেসে, আপনি কটন প্যাড দাও ফেসে, যখন আমাদের এই টোনারটা দিয়ে ফেসটা ক্লিন করবেন, টোনার করা একটা, টোনার ইউজ করাটা একটা অভ্যাস, কটন প্যাড দাও, কটন প্যাড দাও, কটন প্যাড দাও, টোনার ইউজ করা একটা অভ্যাস। এই টোনারটা দিয়ে ফেসটা সুন্দর করে মুছবেন, যেই টোনার আছে আপনার, যেরকম আমাদের ব্রাইটেনিং এর জন্য থানাকা টোনার আছে, যাদের ফেসে অ্যাকনে র‍্যাশ পিম্পল আছে তাদের জন্য হচ্ছে মোরিঙ্গা সিরিজের মোরিঙ্গা টোনারটা আছে। যেহেতু আজকে ওকে আমরা একটা ব্রাইটেনিং স্কিন কেয়ার করাচ্ছি, তো আমরা ওকে হচ্ছে এই থানাকা টোনারটা ইউজ করাবো, এবং দেখি, এবং টোনারটা অবশ্যই কটন প্যাডে নিয়ে ইউজ করবেন। আপু তিল কখনো লেজার ছাড়া যাবে না, তিল কখনো লেজার ছাড়া যাবে না, মেস্তার দাগ আমি লাইটার করতে পারবো। ডিরেক্ট স্ক্রাব দিয়েছি, দিয়েছে নাকি আগে অন্য কিছু দিয়ে ওয়াশ করে নিছে? আপু আগে ওর ফেসটা সোপ দিয়ে ক্লিন করছে, তারপরে স্ক্রাব ইউজ করছে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে কটন প্যাডে টোনার নেবেন, কম প্রোডাক্ট নেওয়ার দরকার কি, যেখানে আপনার মানে যতটুক প্রয়োজন অতটুক নেবেন, নেন সুন্দর করে স্কিনটা মুছেন। এই যে আমি টোনার দিয়ে ফেসটা ক্লিন করতেছি না, এই টোনারে কি করবে জানেন, এই টোনারের যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে, প্রথমত আপনি ট্যানের জন্য, স্পটের জন্য সোপ ইউজ করছেন, স্ক্রাব ইউজ করছেন, এখন এরপরে যদি আমরা একটা টনিক দিয়ে ফেসটা জাস্ট মুছি, দেখেন কিরকম লাগতেছে, ভালো লাগে, প্রথমত স্কিনটা ঠান্ডা লাগে, ফ্রেম উপরে গেছে, হ্যাঁ এগুলি আরো বল। আচ্ছা দেখেন আমাদের আজকে রূপা আপু পরি হয়ে গেছে, হ্যাঁ রূপা পরি হয়ে গেছে, কিও তো বাপু। আচ্ছা দেখেন, সুন্দর করে আপনি টোনার দিয়ে যখন ফেসটা মুছবেন, টোনার হচ্ছে স্পটটা ইরেজ করতে আরো হেল্প করবে। এরপর হচ্ছে আমাদের পোরটাকে টাইট করবে, স্ক্রাব করছি পোরটা ক্লিন হয়েছে, পোর টাইটেনিং এর জন্য তো আমার সিরাম ইউজ করতেই হবে, টোনারটা আপনাকে একটা এক্সট্রা বেনিফিট দিবে। টোনার দিয়ে ফেসটা ক্লিন করে আমরা আমাদের স্যাফরন সিরামটা ইউজ করব, ঠিক আছে? এটা কি নতুনটা না? আচ্ছা, এই যে আমাদের যেই স্যাফরন সিরামটা দেখতেছেন, এটা যদি আপনি বাসায় থাকেন তাহলে আপনি ডে নাইট বোথ ইউজ করবেন, আর যদি বাসা থেকে বের হন তাহলে এই সিরামটা আপনারা ডে টাইমে ইউজ করবেন না, কারণ এখানে কোনো ধরনের আর্টিফিশিয়াল কালার ইউজ করা হয় না। এখানে আপনি যেই কালারটা দেখতেছেন এই সিরামের মধ্যে ভরপুর স্যাফরন দেওয়া হয়েছে, আপনি যেই স্যাফরনটা এখানে তো দেখতেছেন, দেখতেছেনই, দেখেন রূপা মুখ মুছতেছে আর হাসতেছে। আচ্ছা আপু, কটন প্যাড আমাদেরই বাট সোল্ড আউট হয়ে গেছে, হ্যাঁ আমাদের এখানে যে স্যাফরন গুলো ইউজ করা হয়েছে, প্রচুর পরিমাণে স্যাফরন ইউজ করা হয়েছে, এবং 30 ml স্যাফরন সিরামের জন্য আপনি পে করতেছেন 850 টাকা ডিসকাউন্টে। আচ্ছা এখন এই সিরামটা আপনি নেন, আচ্ছা সিরাম নেন, সিরাম ইউজ করেন। আচ্ছা সিরামটা আমরা স্কিনে দিয়ে সুন্দর করে চেপে চেপে, আগে হাতে হাতে নেন, ডিরেক্ট আমি বলি সিরামটা আপনি ডিরেক্ট এই ইয়েটা নিয়ে, ডিরেক্টটা নিয়ে ডিরেক্ট দিয়ে দিবেন না, ঠিক আছে? সিরামটা হচ্ছে ফার্স্টে আপনারা যতটুকু প্রয়োজন আপনারা সিরামটা
হাতে নেবেন, এই যে এতটুক সিরাম নেন আমার হাত থেকে নেন, এরপর হচ্ছে এই যে সিরামটা নিয়ে চেপে 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 দেখেন, সিরামটা যদি আপনারা এই ওয়েতে অ্যাপ্লাই করেন বেনিফিটটা খুব ভালো পাই। যে চেপে চেপে বসান সুন্দর করে সুন্দর করে, এই যে দেখেন, এই যে আমরা এই যে সিরামটা নিচ্ছি না, সিরামটা আমরা হাতে নিব, হাতে নিয়ে আমরা একদম ক্লিন ফেসে সুন্দর করে চেপে চেপে বসাবো। এই সিরামের মধ্যে আমাদের প্রথমত স্যাফরন আছে, টার্মারিক আছে, এবং এইটার মধ্যে আমাদের নায়াসিনামাইড দেওয়া আছে, হাইলোরনিক অ্যাসিড দেওয়া আছে, আলফা আরবুটিন দেওয়া আছে, দারুণ দারুণ ইনগ্রিডিয়েন্ট। এবং এই সিরামটা যখন আপনি দিবেন স্কিনটা একদম সফট হয়ে যাবে। আমাদের সোপ স্ক্রাব কিন্তু উপর থেকে ফেসটাকে ক্লিন করতেছে, ঠিক আছে, আমার সিরাম কিন্তু একদম স্কিনের ভেতরে চলে যাচ্ছে, ঠিক আছে, আমার একদম ক্লিন ফেসে আমার সিরামটা একদম স্কিনের ভেতরে গিয়ে স্কিনটাকে ও রিপেয়ার করবে, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনারা চেপে চেপে বসাবেন, ঘষবেন না। ড্রাই স্কিনের জন্য সানস্ক্রিন আছে, আমি কি যখন স্কিন কেয়ার এর লাইভ গুলো করি আমি অনেক বেশি ডিটেলস এ ভেঙে বলি, কেন আমি বলি, আমার কাছে এমন এমন ক্লায়েন্ট আসে যারা একদম নতুন বিগিনার স্কিন কেয়ার স্টার্ট করতেছে, তারা জানে না কিভাবে টোনার ইউজ করতে হয়, তারা জানে না কিভাবে সিরাম ইউজ করতে হয়। অনেক পাকনা ব্যক্তিবর্গ এখানে আছে, মানে আমি পাকনা বলতে বুঝাইতেছি হচ্ছে যারা জানে প্রফেশনাল, ঠিক আছে, ওরা মানে আমার কাছে এসে কোয়েরি করে, আপু সিরামটা কিভাবে অ্যাপ্লাই করব। প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই এর কিন্তু একটা সিস্টেম আছে। আমাকে বলে আপু সিরাম দিয়ে কতক্ষণ পর মুখ ধুবো, ঠিক আছে, সিরাম দিয়ে কিন্তু মুখ ধোবেন না, সিরামটা এই ঘষা যাবে না, এই যে আপনি রাখছেন না, শুকায় গেছে না, স্কিন আমি ডলবো না। আমি যখন এই সিরামটা স্কিনে দিচ্ছি, এই সিরামটা সারা রাত আমার স্কিনের মধ্যে আছে, ও সারা রাত স্কিনটাকে রিপেয়ার করতেছে। সোপ 30 সেকেন্ড পর ধুয়ে ফেলছি, স্ক্রাব 20 মিনিট পর ধুয়ে ফেলছি, সিরামটা এই যে অ্যাপ্লাই করছি ও একদম স্কিনের ভেতরে গিয়ে সারা রাত স্কিনে থাকবে। তো সিরাম আপনারা সবসময় ভালো ব্র্যান্ডের ভালো প্রোডাক্ট ইউজ করবেন, এটা লং টাইম স্কিনে থাকতেছে, ঠিক আছে। সিরামটা যখন এই যে এরকম স্টিকি হয়ে আসবে, এবং এই সিরামটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, যাদের স্কিনটা হচ্ছে একটু ঝুলে গেছে, লুজ হয়ে গেছে, অ্যান্টি এজিং এর জন্য জিনিস চাচ্ছেন, এটা দেওয়ার সাথে সাথে দেখবেন স্কিন টান দিছে, ঠিক আছে, ও হচ্ছে পোরটাকে টান দেয়, স্কিনটাকে টান দেয়, এবং রেগুলার ইউজে স্কিনটা অনেক সুন্দর হয়ে যায়। দেখেন এই যে ও সিরাম অ্যাপ্লাই করছে, আপনাদের সবার স্কিনে রিং লাইট দেখা যাবে, ঠিক আছে, কিন্তু একটা না, আপনি যে প্রোডাক্টটা কিনেছেন আপনি 30 দিন ইউজ করবেন, কোনো গ্যাপ দেওয়া হবে না, ঠিক আছে, এটা ধরে নেবেন একটা কোর্সের মতো, কোনো গ্যাপ দেওয়া যাবে না। সিরাম ইউজ করছেন মানে টানা ইউজ করবেন, কোনো বন্ধ করা করি নাই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা সিরামের উপরে আমাদের যেই স্যাফরন টার্মারিক ব্রাইটেনিং জেলটা আছে, এটা কিন্তু আমাদের 200 ml এর, এই যে দেখছেন, এই যে ফেন্টি লিপস্টিক 200 ml এর একটা ব্রাইটেনিং জেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিরামের উপরে। আমি এতগুলা নিয়ে কেন দেখাইলাম, এতগুলা অবশ্যই আপনি স্কিনে দিবেন না, ঠিক আছে, আপনি স্কিনে দিবেন অল্প, একটু কতটুক লাগবে না, হ্যাঁ অল্প, সোপের সিরামের উপরে আমরা জাস্ট জেলটা নিয়ে সুন্দর করে একটা লেয়ার দিয়ে দিব, ঠিক আছে। দেখেন সিরামটা আমরা জেলটা দিয়ে লক করব, এটা সারা রাত স্কিনে থাকবে, স্কিনটাকে এত সুন্দর ব্রাইট করবে। আমি এতগুলো নিয়ে কেন দেখাইছি জানেন, টেক্সচারটা বোঝানোর জন্য। এই যে দেখেন, এটার মধ্যে প্রচুর পরিমাণে স্যাফরন দেওয়া আছে, বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল দেওয়া আছে, ঠিক আছে। আমার প্রোডাক্ট মেখে যদি ধবধবা সাদা হওয়া যায় তো আমাকেই আপনারা স্ক্রিনে কেউ দেখতে পারতেন না, কারণ আমি তো আমার এই প্রোডাক্টগুলো মাখি, তাই না। আমরা আবার টিস্যু দেওয়ারও আমরা এমন প্রোডাক্ট দিয়েছি যেটা আমাদের স্কিনটাকে সুন্দর করবে। আমরা একটা সুন্দর স্কিন বলতে বুঝি একটা সুন্দর টেক্সচারের স্কিন, ঠিক আছে, আপনার জন্মগত যে স্কিন টোন ওই টোনকে কিন্তু আমাকে জাস্ট জ্বালায় ফেলতে হবে। ওই টোনকে যদি আমি সাদা বানাইতে যাই, আপনার যে টোন আছে সেই টোনটাকে এনহ্যান্স করবে। আমরা একটা সুন্দর স্কিন বলতে বুঝি স্কিনে পোর্স দেখা যাবে না, স্কিনটা একদম ব্লার থাকবে, স্কিনে স্পট থাকবে, এই যে
স্কিনে স্পট থাকবে না, স্কিনটা চকচক করবে। সুন্দর মানে কি? সাদা স্কিন, সাদা তো মুলাও হয়, ঠিক আছে, মুলার থেকে গাজর বেশি সুন্দর। আচ্ছা, এটা আমি বলি, এই যে এই স্যাফরন জেলটা আমরা সিরামের পর ইউজ করব। এটা আপনি ডে নাইট যে কোনো সময় ইউজ করতে পারেন, ইভেন এটা হচ্ছে আপনি আফটার, এটা সরাও আমার ইয়ে হয়ে যাবে, ঠিক আছে, এটা আপনি এনি টাইম ইউজ করতে পারেন। এবং বললাম তো যে এটা এটা হচ্ছে, আমি একটু দাঁড়ান, আমি এই হাতটা একটু স্ক্রাব করে নিই, এই হাতটা এত সফট লাগতেছে, আমি এই হাতটা একটু স্ক্রাব করে নিই, ব্ল্যাক স্ক্রাব দিয়ে দিলাম, একটু পানি আনো, একটু পানি দাও, সহ্য হচ্ছে না আর, ঠিক আছে। বডি স্ক্রাব আছে না আপু? বডি স্ক্রাব আসবে, তবে আপনি যদি চান আমাদের এই এই ব্ল্যাক স্ক্রাবটা বডিতে ইউজ করতে পারবেন, বাট আমার মনে হয় এত দামি স্ক্রাব বডিতে ইউজ করে আপনি বসাইতে পারবেন না, যেটা সত্যি কথা। হ্যাঁ আচ্ছা, এটা একটু পানি আচ্ছা, রূপা আপনি আমার পিছে যান। আচ্ছা, ও হচ্ছে এই যে স্যাফরন সিরিজ দিয়ে আমাদের অল মানে স্কিন কেয়ার করার পর হচ্ছে এই যে ওর স্কিনটা, এবং এই যে আপনারা এই একটা ইউজে, থ্যাংক ইউ, আপনি চলে যেতে পারেন। আপু আমার ওপেন পোর্স ছিল, স্যাফরন সিরিজ ইউজ করার পর স্কিন অনেক হেলদি হয়েছে, পোর্স অফ হয়ে গেছে, ওইটাই তো আপু। প্রোডাক্ট আপনি ভালো ইউজ করবেন, আপনার স্কিন ডে বাই ডে সুন্দর হবে। সুন্দর স্কিন বলতে আমরা কি বুঝাইলাম? স্পটলেস গ্লোই স্কিন। এবং এটা অনেকে এসে আমাকে বলে, আপু আমি শুধু একটা সাবান নেবো আপু, আমার এটা 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 হবে কিভাবে? এক একটা প্রোডাক্টের কাজ এক এক রকম, এক একটা প্রোডাক্ট এক এক ধরনের, শুধু আপনার সোপ নিলে হবে না, আপনি তিনটা প্রোডাক্ট একসাথে নিলে যেই বেনিফিটটা পাবেন, শুধু ভাত খাইলে, শুধু লবণ দিয়ে ভাত খাইলে যে মজাটা লাগবে, তো চিন্তা করেন ভাতের সাথে মেজবান দিয়ে খাইতে কেমন লাগবে, ঠিক আছে। শুধু ভাত খাইতে খারাপ লাগে না, সাথে একটু মেজবান দিয়ে খান, আরো মজা লাগবে। তো স্কিন কেয়ারের ব্যাপারটা এমন, আপনি সাবান ইউজ করতেছেন, শুধু সোপ ইউজ করলে যে স্পট যাবে না তা কিন্তু না, স্পট অবশ্যই যাবে। আপনি যদি আমাদের দাও সোপটা দাও, আপনি যদি আমাদের শুধু সাবানও ইউজ করেন, আপনার স্কিনের স্পট হালকা হয়ে যাবে। বাট এই যে স্কিনের ভেতরে গিয়ে যে স্কিনটাকে ট্রিট করা, আরো ফাস্ট কাজ করা, এটার জন্য আপনাকে সিরাম জেল নিতে হবে। এবং আমার স্কিনে যদি ডেড স্কিনের লেয়ার থাকে, ঠিক আছে, ডেড স্কিনের লেয়ার থাকে, আমার কিন্তু সিরাম স্কিনের ভেতরেই যেতে পারবে না। আপনি স্ক্রাবটা উইকলি দুই দিন ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সুগার ক্যান্ডি বনবনের স্মেলটা পুরো মাথা নষ্ট। আমি তো বললাম আমার এই প্রোডাক্ট স্টকে থাকা অবস্থায় আমি সুগার ক্যান্ডি আনবো না, এটা যেদিন শেষ হয়ে যাবে ওই দিন আমি সুগার ক্যান্ডি আনবো, আমার সুগার ক্যান্ডি সেল পড়ে যাবে, আমি বেচতে পারবো না, আমি জানি, আমি জানি বলে আমি লিখে দিচ্ছি আমি এটা, ঠিক আছে। সিরামে ডিসকাউন্ট আপু, সিরামটার প্রাইস আমি একটু বলি, আমাকে একটু আনো তো, একটা ইনটেক সিরাম আমাকে দাও, ঠিক আছে, সবগুলো আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন। সিরামের এই যে এমআরপি হচ্ছে সিরাম 1450 টাকার একটা সিরাম, এবং এই সিরামটা এখন আপনারা পাচ্ছেন 850 টাকায়। জেলটার প্রাইসও সেম 1450 টাকা, 200 ml এর একটা জেলের প্রাইস আমাদের ইয়ে কি বলে, এই জেলটা এখন পাচ্ছেন 850 টাকায়, ঠিক আছে। আচ্ছা, কম্বোতে কি স্ক্রাব টোনার থাকবে? না আপু, কম্বোতে হচ্ছে সোপ সিরাম আর জেল, তিন পিসের কম্বোটা 2150 টাকা। আপনি যদি সাথে স্ক্রাব অ্যাড করেন তাহলে ক্যালকুলেটর দাও, স্ক্রাব অ্যাড করলে হচ্ছে আপনার সাথে আরো 650 টাকা অ্যাড হবে, আর 2000 টাকার উপরে শপিং করলে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা একদম ফ্রি হয়ে যাবে। আপু ইউএসএ তে শিপ হচ্ছে না, ইন্ডিয়াতে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা আমি বলি, এগুলো একটু সরাও আমার সামনে থেকে। আচ্ছা, আপনারা সিঙ্গেল প্রোডাক্ট নিলে যে ডিসকাউন্ট পাবেন, কম্বো নিলে সেম ডিসকাউন্ট পাবেন। যেরকম সোপটার প্রাইস হচ্ছে আপনার 450 টাকা, সিরামটার প্রাইস হচ্ছে 850 টাকা, জেলের প্রাইস হচ্ছে 850 টাকা, আসতেছে 2150 টাকা। আপু জেলটা কি চেঞ্জ হয়েছে? স্লাইমি না আপু, স্লাইমি না, স্লাইমির থেকে এখন এই টেক্সচারটা করা হয়েছে, কারণ স্লাইমি জেলটা সবাই প্রপারলি ইউজ করতে পারতো না, এবং ওইটা শুধু নাইট টাইমের জন্য ছিল। এখন যে জেলটা করা হয়েছে এটা আপনি ডে নাইট বোথ ইউজ করতে পারবেন, ফেস প্যাকের সাথেও মিক্স করে ইউজ করতে পারবেন। হ্যাঁ আচ্ছা, এইটার সাথে যদি আপনি আমাদের ব্ল্যাক স্ক্রাবটা নেন, ব্ল্যাক স্ক্রাবটা নিলে 650 টাকা অ্যাড হবে, মানে আসতেছে ফ্ল্যাট 2800 টাকা, ঠিক আছে। এখন ধরেন এই যে টোনারের কেরা যারা আছে, যারা টোনার ইউজ করে, আমাদের কাছে টোনারের তিনটা অপশন আছে, একটা হচ্ছে আমাদের গ্লো টোনার মানে বেবি স্কিন টোনার,
থানাকা টোনার আর মরিঙ্গা টোনার, তিনটা টোনার আমাদের কাছে আছে। টোনারের প্রাইস কত? 400, ফ্ল্যাট 425 না। টোনার আপনি এই যে আমাদের কাছে তিনটা টোনারের অপশন আছে। এই দুইটা হচ্ছে আপনার কটন প্যাডে দিয়ে ইউজ করতে হয়, এটা স্প্রে করে ইউজ করতে হয়, এটা হচ্ছে আমাদের গ্লো টোনার, ঠিক আছে, এটা রেগুলার মেনটেনেন্স। আপু লিপস্টিক হচ্ছে রিহানা বলতেছি, ফেন্টি এমভিপি। আচ্ছা এগুলা হচ্ছে 425 করে পড়বে। তো ধরেন আপনি যদি আরেকটা ইয়ে ইউজ করেন, টোনার ইউজ করেন, 3225 টাকা আসবে। 3225 টাকায় আপনি কয়টা প্রোডাক্ট পাচ্ছেন? একটা সোপ পাচ্ছেন, একটা সিরাম পাচ্ছেন, একটা জেল পাচ্ছেন, জেল একটা নতুন ঢাকা লাগাই দাও, জেল পাচ্ছেন, একটা স্ক্রাব পাচ্ছেন, অথবা আর এই তিনটা টোনার থেকে যে টোনার নেন 3225 টাকা আসবে। হ্যাঁ এই যে এখান থেকে এই যে এটা কম্বোতে আসতেছে, এটা আবার স্ক্রিনশট দিয়ে পেজে মারামারি করে না, যে আপু তো বলছে কম্বে তিনটা টোনার, এই তিনটা থেকে আপনি একটা চুজ করতে পারবেন, থানাকা, মরিঙ্গা অথবা বেবি পিঙ্ক, ঠিক আছে। আপু আমার স্কিন রোদে পুড়ে একদম শেষ কালো হয়ে গেছে, আমার কি করা যায় কিছু সাজেস্ট করো। আপু যদি অনেক বেশি ট্যান হয়ে যায়, ব্ল্যাক স্ক্রাবটা 3 দিন ইউজ করেন, ঠিক আছে, এবং ব্ল্যাক স্ক্রাবটা ফেসে 20 মিনিট রাখবেন, যখনই ড্রাই হয়ে যাবে আপনি ভরপুর জেল দিবেন, ঠিক আছে, জেল দিয়ে জিনিসটাকে ইয়ে করবেন। আমাদের স্যাফরন জেলের প্রাইস হচ্ছে 850 টাকা। ড্রেসটা কোন পেজে আপু? ড্রেসটা হচ্ছে ডিএনএস এলিগেন্ট। এই যে দেখেন কক্সবাজার থেকে যে আসছি আবার শুকাই গেছে, খুব ভালো লাগতেছে। আমি আপনাদেরকে বলছি না যে আমাকে একটু সময় দেন, আমার 1 সপ্তাহ লাগবে শুকাইতে, ঠিক আছে, কিন্তু আমার ক্ষমতা এখনো কমে নাই। কক্সবাজার গিয়ে এমন খাওয়া খাইছি, এমন খাওয়া খাইছি, আল্লাহ মাফ করুক। আর কেমনে মানুষ যদি খায়ও 4 দিনে কেমনে মানুষের এত ওজন বাড়ে, ঠিক আছে, 6 মাস কষ্ট করি 4 দিন খাই মোড়া হয়ে যায়, ঠিক আছে, তাও ভালোই যে শরীরটা একটু শুকনো শুকনো লাগতেছে, বাট চেহারাটা স্টিল এত বড়, ঠিক আছে, 1 সপ্তাহ সময় দেন, চেহারা ওয়েট টুক বানায় নিয়ে আসবো। আমি চাই ডায়েট করতে, কালকে আমি প্রচুর ডায়েট করছি, ঠিক আছে, সারাদিন অনেক কম খাইছি, হালকা পাতলা খাইছি, ভোরাতে আমার ক্ষুধা লাগছে, ভোরাতে দেখি মা এক পাতিল গরুর মাংস আনছে, ও মাই গড, অনেকগুলা মশলা দিয়ে ঝাল দিয়ে কষানো গরুর মাংস, আয় হায়, তাড়াতাড়ি করে প্লেটের মধ্যে গরুর মাংসটি নিয়ে ওভেনে দিলাম, উপরে মুড়ি ছিটাই দিলাম, মুড়ি দিয়ে মা খায়, উরে মজা, ঠিক আছে, কালকে ডায়েটটা নষ্ট করছি হচ্ছে গরুর মাংস। ও আল্লাহ কালকে কেমনে কম খাইছি, কালকে আমার বান্ধবী আসছে, যে ও একটু পর লন্ডন চলে যাবে, তো ও আসছে কি স্যুপ আর মোমো খাবে, স্যুপও খাইছি, মোমো তো মিনিমাম 3 প্লেট মোমো খাইছি, তো কেমনে ডায়েট করলাম, সরি বন্ধুরা, আমি কালকে দুপুরবেলা ভাত খাই নাই, এটা আমার ডায়েট ছিল, শুকিয়ে 36 হও, আমি এখন 54 সাইজ, আমি কোনোভাবে 48 আসতে পারলেই খুশি, রোজার মধ্যে 50 ছিলাম, 48 আসতে পারলে খুশি, আমার 32 সাইজ হওয়ার দরকার নেই, 48 সাইজ হলে আমি খুশি। 1 মান্থের জন্য 2টা সিরাম লাগবে, আর একটাই হবে, ইশরা তারা আপু ডিপেন্ড করে, অনেকে একটা সিরাম 3 মাস ইউজ করে, একটু করে নেয় হানির মতো দেয়, আবার আমাকে যদি বলেন আমার একটা সিরাম হার্ডলি 1 মাস যায়, যে কোনো ব্র্যান্ডের সিরাম, কারণ আমি সিরামে ডাবা ডাব মারি, সিরাম দিবেন, সিরাম হচ্ছে স্কিনের ফুড, স্কিন আরো সুন্দর হয়ে যাবে, আমার মনে হয় একটা সিরাম যদি 1 মাসে ইউজ করেন ওরকম কোয়ান্টিটিতে আপনার বেনিফিটটা খুব ভালো হবে, এটা আপনি 2 মাসে ইউজ করতে পারবেন, আমাকে যদি বলেন আমি 1 মাসে শেষ করে ফেলবো। আচ্ছা আর স্ক্রাব তো এবার 4 দিন লাগছে, ব্যাপার না, আমাকে স্ক্রাব চাইলে ওরা দিবে। আচ্ছা আপু আমি শুক্রবার দিন ওয়ারি আউটলেট থেকে আপনাদের 1050 টাকার প্যাকেজটা ক্রয় করি, আমি ক্লিয়ারলি মেনশন করেছিলাম ব্লু পেন আইলাইনারটা দিতে, কিন্তু আমাকে ব্ল্যাক লাইনারটা দিছে, এখন কি করব। আচ্ছা আপু আইডির জন্য আমরা বলি যে বিল করার টাইমে প্রোডাক্টগুলা চেক করে নিতে, আপনি যদি তারপর দিনে আউটলেটে নিয়ে আসতেন আমি আপনাকে চেঞ্জ দিতাম, অবশ্য আছে, ও শুক্রবারে নিছে তো 2 দিন, আপু রিসিপ্ট সহ আউটলেটে নিয়ে যাই দিয়ে দিবে, ঠিক আছে, ওনার নামটা কি একটু দেখি, সেলিমা খান, একটু বলে দিও, নালে দিবে না কিন্তু, হ্যাঁ বড়ি আউটলেটে যাবে। আচ্ছা স্ক্রাব ব্যবহারের নিয়মটা বলবো, আপু আমি অলরেডি লাইভে দেখাইছি, প্রোডাক্টটা নিয়ে পানি দিয়ে অথবা জেল দিয়ে অ্যাক্টিভ করে সুন্দর করে হালকা করে রাব করে রাখবেন, 10 মিনিট পর বা 15-20 মিনিট রাখেন, ওয়াশ করে সুন্দর করে উঠায় ফেলবেন। আচ্ছা এখন হচ্ছে আমি আপনাদেরকে বলি আমাদের শোরুমে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আচ্ছা ব্ল্যাক স্ক্রাব তো খুলি নাই, খুলো, এই যে ব্ল্যাক স্ক্রাবের সদ্য স্টক আসছে, খুলো, এই আই ব্ল্যাক স্ক্রাব খুল, ব্ল্যাক স্ক্রাব দেখাই, হ্যাঁ এই যে খুলো 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 খুলো, এই যে এগুলা হচ্ছে আমাদের ওয়্যার হাউস থেকে এগুলা পাঠাইছে, আসো ঢালো,
ব্ল্যাক স্ক্রাব ঢালো কত পিস আসছে? 538 পিস ঢালো। দেখেন এই প্রোডাক্টটা যে আমরা কতবার এটা আনছি, দেখেন 538 পিস স্ক্রাব চারটা কার্টুনে আছে, ঠিক আছে? এবং এই প্রোডাক্টটা আপনারা পরশু দিন চট্টগ্রাম ব্রাঞ্চে পেয়ে যাবেন, ঠিক আছে? ঢালো এই যে 538 পিস স্টক গুলশান ব্রাঞ্চ পাইছে, ঠিক আছে? অলরেডি আমার 400 কত পিস সাবান আসছিল দুই দিন আগে দেখাইছি বন্ধুরা, এই যে দুই পিস সাবান আছে, সরি। আচ্ছা এই যে দেখেন, আলহামদুলিল্লাহ জোস 500 কত পিস আছে দেখে তো মনেই হয় না রে 500 পিস আছে, দেখে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে না 500 পিস আছে। হ্যাঁ আপু মাসাজ করে উঠাবেন, মাসাজ করে উঠাবেন। হ্যাঁ এই যে দেখেন স্ক্রাবটা দেখেন, ঠিক আছে? এই যে দেখেন, দেখেন এই যে আমি একটু স্ক্রাবটা দেখাই, এই দেখেন। আচ্ছা এখানে কি 500 পিস স্ক্রাব মনে হয় বলেন তো? তাও ওরা 500 কত পিস বলতেছে, এটা এখন কাউন্ট করে আমার আউটলেট রিসিভ করবে, ঠিক আছে? কারণ এইটার আমাদের যাদের ইউজার একটা ফিক্সড ক্লায়েন্ট বেজ আছে, যারা দোকানে সবাই ব্ল্যাক স্ক্রাব দেন ব্ল্যাক স্ক্রাব দেন ব্ল্যাক স্ক্রাব দেন, এই যে ব্ল্যাক স্ক্রাব চলে আসছে। আজকে তুমি আমাকে দেখলা না রাজিবা শারমিনাপু, কোথায় রাস্তায় কোথাও দেখছো? সরি আজকে আমি একটু প্রোডাক্ট নিয়ে বিজি ছিলাম তো হয়তো কমেন্ট দেখি নাই। আচ্ছা এই যে দেখেন দোকানে ব্যাকট্যাক দিয়ে সবকিছু দিয়ে প্রোডাক্ট দিয়ে ভরা। আমরা হচ্ছে আবার ইনশাল্লাহ আগামীকাল লাইভ করব। এখানে হচ্ছে এই যে দেখেন সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, আমাদের মেকআপ স্কিন কেয়ার প্রোডাক্ট হেয়ার কেয়ার প্রোডাক্ট, এই যে আমাদের লিপস্টিক, এখানে সব টেস্টার্স আছে, ব্লেন্ডার পাউডার টিনটি বাম এটা লাগাও, এই যে মোরিঙ্গা সিরিজ সব কিছু অ্যাভেলেবেল আছে, সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আমাদের ড্রেস থেকে শুরু করে এই যে কুর্তি কর্ট সব আমাদের ব্রাঞ্চে আসলে আপনারা পারচেস করতে পারবেন। হ্যাঁ এই যে এই পাশে আমি দেখাই। আচ্ছা 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 এই যে দেখেন, এই যে এই পাশে আমাদের টিন্ট কোকোনাট অয়েল লিপস্টিক এগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আগামীকাল দেখা হবে, হইলে হইতে পারে না ফানানা লাইভ করে দিবে। আল্লাহ হাফেজ।